ছোটদা ও সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত সানবাদার ঘাট এখনো তো দেখতে পাচ্ছি না গো দাদা। নৌদেহি আই গেছে তাই সামনে এখানে পড়বই। আরে আর কত দূর যেতে হবে? হাই হাই রে, আমি জির বানাতে আর আড়া হইতেছি না। কেন? জিরবা খালি ব্যথা করতেছে, আইডিয়া করতেছি। হারছো, জিবলা ব্যথা করছে। হাই পাগল, এই পাগলি। ওরে বর্ষি বাইতে হে যাহায় রে লক্ষ্মী গান মাথা খুঁজছে। আরে বোকা তা নয়, ওই দেখো একে জায়গায় দুষ্টু মেরে ধর, ওই ঘাটে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। আচ্ছা দাদা শোনো, এখানে আমরা বেশিক্ষণ বিলম্ব করবো না। না তুমি একটি কাজ করে দাও, আমার বর্ষিতে আধার খেতে দাও, আমাদের মাছ ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাও। ছোট বুড়ি কষ্টা মাছ ধর দশটা, অর্ডা খাইস না মাঠটা ধরিস না। আচ্ছা শোনো দাদা, যতক্ষণ আমরা মাছ ধরবো একটি কথাও কিন্তু বলা যাবে না। একটা কথা থালাও বসি। লক্ষিন্দর, লক্ষিন্দর, যাওয়ার সময় একটু লেজটা লেগেছে এজন্য এরকম করছে। কথা কোন যাবো না, মাছ ধর মরে মাছে খাই না কে রে। লক্ষ্মীদের একটা কথা কই বলো, মাছে মনে হয় না সরকারি আইন মানে? কেন বাংলাদেশের কি সরকারি আইন মানে নিশ্চিত? আরে কি সন্তান একটা হলেই ভালো হয়, দুইটা।